দিন দিন আরো জনপ্রিয় হয়ে উঠছে শতবর্ষী মাছের বাজার কিশোরগঞ্জের বালিখোলা। পাশের জেলা নেত্রকোনা ও সুনামগঞ্জ হাওরের মিঠা পানির মাছও বিক্রি হয় এই পাইকারি বাজারে। সকাল থেকে ক্রেতা বিক্রেতা হাঁকটাকে সরগরম হয়ে ওঠে ধনু নদীর তীর। এখান থেকে নানা প্রজাতির তরতাজা মাছ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। প্রতিদিন বেচাকেনা হচ্ছে কোটি টাকার মাছ। কিশোরগঞ্জ প্রতিনিধি ইমরুল হকের প্রতিবেদন জানাচ্ছেন রিফাত হোসেন সবুজ। ভোরের আলো ফোটার আগেই হাওরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত কিশোরগঞ্জের ধনু নদীর তীরের বালিখোলা বাজারে নৌকা বোঝাই করে তরতাজা মাছ নিয়ে আসে বিক্রেতারা। পাইকারি এ বাজারে মিলছে রুই, কাতল, বোয়াল, আয়ের, বাইম, গুলশা, চিংড়ি সহ নানা প্রজাতির মাছ। ভোর ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত চলে বেচা কেনা। নদীর মাছ, হাওরের মাছ, ফিশারির মাছ অনেক মাছগুলা বিক্রি হয়। আমি কাতল মাছ কিনছি, আমরা কাইকে মাছ কিনছি, চাপিলা মাছ কিনছি। আমরা কেসকি মাছ ১৮০ টাকা, চান্দা মাছ ১২০ টাকা, এবং চাপিলা মাছ ২৫০, বাতাই ২৪৫ টাকা। প্রতিযোগিতামূলক দরদামে ক্ষুদ্র জেলে থেকে শুরু করে খামারের মালিকদের কাছ থেকে মাছ কেনে পাইকাররা। এরপর সেগুলো পাঠানো হয় ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায়। আজকে বল আনছি এই আয়ের মাছ আনছি, পানি বাড়াতে মাছ আমদানি একবার কম দেশে গা মাছের দাম একটু বেশি। জেলার ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম উপজেলা ছাড়াও সুনামগঞ্জ, নেত্রকোনার বিভিন্ন হাওরের মাছ এ বাজারে বিক্রি হয়। বাজারের অন্তত ৫০টি আড়তে প্রতিদিন প্রায় কোটি টাকার মাছ কেনা বেচা হয় বলে জানান বাজারের সভাপতি। আমাদের এখানে সম্পূর্ণ দেশি মাছ আছে, সাধু পানির মাছ, মিঠা পানির মাছ, এরকম ভালো মাছ, একদম জেতা মাছ আছে, এখানে কোনো হরমানি মাছ আসে না। স্থানীয়রা জানান প্রায় ১৫০ বছর আগে এ বাজারে মাছ বেচা কেনা শুরু হয়। বর্তমানে বালিখোলা থেকে লৌহা পর্যন্ত প্রশস্ত উঁচু পাকা সড়ক হওয়ায় মাছ সরবরাহ করা আরও সহজ হয়েছে। এসটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। এসএটিভি সাথে আছি সবসময়।